नमस्कार बंधुरा, आमी शुभंकर और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल क्रिएटिव आर्ट एंड गार्डेनिंग। बंधुरा आजकेर भिडियोते आमरा निशिपद्म बा नाइट क्वीन गाछटी सम्पर्के आलोचना करब। एर आगेओ एई गाछटीर उपरे आमी एकटी आलादा भिडियो आपलोड करेछिलाम, सेखाने देखिएछिलाम एई गाछटी सम्पूर्ण परिचर्या किभाबे करते हबे एबं पाता थेके किभाबे नतून चारा तैरि करबेन। बंधुरा आजकेर भिडियोते आमरा मूलत एई गाछेर असम्भव सुंदर फुलगुलि सम्पर्के आलोचना करब। आमी प्राय देड़ बछर आगे एई गाछटीर दुटो डाल किने एनेछिलाम, तखनई गाछ बिक्रेता बोलेछिलेन एखाने दु धरनेर फुल फुटबे। एई गाछटीर उपरे तैरि आगेर भिडियोते आपनारा देखेछिलेन गाछटीते खूब सुंदर सादा रंगेर एकटी फुल एसेछिल, तबे एबारे किन्तु गाछटीते दुटो आलादा रंगेरई एकाधिक फुलेर कुड़ी एसेछे। बंधुरा এই গাছগুলির যত্ন করা যেমন খুবই সহজ, তেমনি গাছটিতে ফুল আনার জন্য আমাকে খুব একটা পরিশ্রম করতে হয়নি। নিশিপদ্ম বা নাইট কুইন গাছগুলোতে জুন জুলাই মাস থেকে ফুল আসা শুরু হয়। আমার গাছটিতে প্রথমবার ফুল আসার পর প্রায় 3 মাসের মাথায় দ্বিতীয়বার ফুল এসেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কমলা, হালকা হলুদ এবং গোলাপি রঙের ফুলটিকে দেখতে কতটা সুন্দর লাগছে। निशिपद्म बा नाइट क्वीन गाछेर फुलगुली जथेष्ट बड़ आकारेर एवं रातेर बेला फोटे बोलेई एदेरके निशिपद्म बा नाइट क्वीन बला हय। एई गाछगुलिर पातार दुई साइडेर खाचकाटा अंश थेके एई धरनेर बृन्तजुक्त एकटी कुड़ीर सृष्टि हय, जेगुली परबर्तीते फुले परिणत हय। बंधुरा आमी आमार भिडियोगुलोर माध्यमे सब समय देखानोर चेष्टा करी आपनारा किभाबे खूब सहजे कम परिश्रमे एवं अवश्यई कम खरचे एकटी सुंदर बागान तैरि करबेन। आशा करछि भिडियोगुलो आपनादेर भालो लागछे, जदि भालो लागे तबे अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करबेन एवं एई धरनेर नतून नतून भिडियो सबार आगे देखार जन्नो बेल आइकनटी अवश्यई टिपे राखबेन। একই সময়ে পাতাগুলিতে একাধিক কুড়ি এলেও সবগুলি ফুলে পরিণত নাও হতে পারে, যেরকম আমার ক্ষেত্রে 3-4টি কুড়ি এলেও বর্তমানে দুটো কুড়িই রয়েছে। দেখুন অনেক সময় কুড়িগুলি সম্পূর্ণ ফুলে পরিণত হওয়ার আগেই এইভাবে শুকিয়ে ঝরে পড়ে যায়। আপনারা এখন যে কুড়িটি দেখছেন এটি কিন্তু আজ রাতেই সম্পূর্ণ ফুলরূপে পরিণত হবে। দেখতেই পাচ্ছেন এতদিন অপেক্ষা করার পর অবশেষে আমার বাগান আলো করে নিশিপদ্ম বা নাইট কুইন ফুলটি ফুটেছে এবং ফুলটির এত সুন্দর গন্ধ সেটা আপনারা সামনে না থাকলে বুঝতে পারবেন না। অসম্ভব সুন্দর এই ফুলটির এত সুন্দর গন্ধের জন্যই একে হয়তো নাইট কুইন বা রাতের রানী বলা হয়। আপনাদের অনেকের কাছেই হয়তো এই গাছটি রয়েছে, তবে সঠিক সময়ে ফুল আসছে না, আপনারা তার জন্য গাছটিতে পটাশ দিতে পারেন। কেউ যদি রাসায়নিক সার প্রয়োগ করতে না চান তাহলে কলার খোসা বাড়িতে ভালো করে শুকিয়ে সেটা গুঁড়ো করে টবের মাটিতে মিশিয়ে দিতে পারেন। যদিও আমি কিন্তু আমার এই টবটিতে শুধুমাত্র নিম খোল এবং হাড় গুঁড়ো ছাড়া অন্য কোনো সারই ব্যবহার করিনি। বন্ধুরা নিশিপদ্ম বা নাইট কুইন হলো এক ধরনের সাকুলেন জাতীয় গাছ। এই গাছগুলির জলের চাহিদা খুবই কম, গাছগুলিতে খুব কম পরিমাণ জল দিতে হবে এবং যখন দেবেন বেশ ভালো করে দিয়ে দেবেন। আমার এই গাছটির ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি বেশ কয়েকদিন জল না দেওয়ার পর যখন ভালো করে জল দিয়েছিলাম তারপরেই কিন্তু একাধিক কুড়ি এসেছিল। একবার গাছগুলিতে ফুলের কুড়ি চলে এলে চেষ্টা করবেন বেশি জল না দিতে। টবের ওপরের মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলেই জল দেবেন এবং লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন গোড়ায় জল জমে না থাকে। বন্ধুরা নিশিপদ্ম বা নাইট কুইন ফুলগুলি দেখতে এত সুন্দর হলেও দুঃখের বিষয় হলো ফুলগুলি এক রাতেরই অতিথি, পরের দিন সকালবেলায় দেখুন কিভাবে ফুলটি মুশড়ে গিয়েছে। এত সুন্দর ফুলগুলি এক রাতের জন্য ফোটে বলেই এদের জন্য হয়তো এতটা অপেক্ষা করতে হয়। এই গাছটির উপর তৈরি আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে এই গাছটির জন্য আদর্শ মাটি তৈরি করতে হবে এবং গাছটির সম্পূর্ণ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। দেখুন বাঁশ দিয়ে তৈরি আমার এই হ্যাঙ্গিং প্ল্যান্টারটির একদিকের দড়ি ছিঁড়ে যাওয়ায় পুরো প্ল্যান্টারটি খুলে পড়ে গিয়েছিল, যদিও গাছগুলির সেরকম কোনো ক্ষতি হয়নি। বাঁশ দিয়ে তৈরি আমার এই হ্যাঙ্গিং প্ল্যান্টারটিকে আপনারা এর আগেও একাধিক ভিডিওতে দেখেছেন।
প্ল্যান্টারটির তিনটি ধাপেই আমি এরকম কিছু গাছ লাগিয়েছিলাম যেগুলি খুবই হার্ডি, খুব কম যত্নে এবং অল্প জায়গাতেই গাছগুলি ভালোভাবে বাড়তে পারে। দেখুন, প্ল্যান্টারটিকে আমি এই ওয়ালে ঝুলিয়ে রেখেছিলাম। খুব তাড়াতাড়ি আমি বাঁশগুলোতে আবার মাটি ভরে গাছগুলিকে লাগিয়ে দেব এবং আমার ধারণা, যেহেতু গাছগুলি খুবই হার্ডি তাই খুব সহজেই গাছগুলি বেঁচে যাবে। প্ল্যান্টারটি পড়ে গেলেও নিচে রাখা ক্যাকটাসগুলোর যে সেরকম কোনো ক্ষতি হয়নি এটাই আনন্দের বিষয়। কয়েকদিনের মধ্যেই আমি বাঁশগুলোতে মাটি ভরে গাছ লাগিয়ে আলাদা আলাদা জায়গায় ঝুলিয়ে দিয়েছিলাম এবং এখন দেখুন গাছগুলি বেশ ভালোই রয়েছে। সিডাম সাকুলেন্টের এই গাছটির খুব ছোট্ট দুটি ডাল আমি সবার প্রথমে নিয়ে এসে লাগিয়েছিলাম এবং এখন দেখুন সেখান থেকে কত নতুন গাছ হয়েছে। এছাড়াও একাধিক বড় গাছের টবের নিচের অংশেও আমি এই গাছটি লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আর দুটি বাঁশকে আমি এই লোহার সিঁড়িটির নিচের ফাঁকা অংশে দড়ির সাহায্যে ঝুলিয়ে দিয়েছি, যার মধ্যে একটিতে পার্পেল হার্টের গাছ লাগিয়েছি এবং অন্যটিতে টার্টেল ভাইনের গাছ। সবথেকে মজার বিষয় হলো, এই হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলি তৈরি করার জন্য বাঁশ বা গাছ কোনোটি আমাকে কিনতে হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে প্ল্যান্টারগুলি তৈরি করেছি। বন্ধুরা, আমি এর আগেও একাধিক ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার ছাদ বাগানে জায়গার খুবই সমস্যা, সেই কারণেই দেখুন ছাদে ওঠার এই লোহার সিঁড়িটিকে কাজে লাগিয়ে আমি বেশ কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টার ঝুলিয়ে দিয়েছি। খুব কম খরচে আপনারা কিভাবে বাড়িতেই হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলি তৈরি করবেন তার উপরেও সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আগেই আপলোড করেছিলাম, এই ভিডিওটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন ও সাজেশান থাকলে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গার্ডেনিংয়ের ফেসবুক পেজেও জানাতে পারেন। ভুতুর বাগান নামে আপনারা এখন ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।